ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদেরকে দেখানোর জন্য আমি এই ভদ্রমহিলার পারমিশন নিয়ে গ্রহণ করছি কারণ ভিডিওটি খুব শিক্ষণীয় খুব শিক্ষার আছে দ্যাটস হয় আই হ্যাভ টেকেন পারমিশান ফ্রম দিৎ জেন্টাল লেডি ভিডিওতে অনেকগুলো পয়েন্ট প্রত্যেকেরই শেখার আছে বিশেষ করে চিকিৎসকদের এই ভদ্রমেলায় এই তরুণ বিবাহিতা মহিলা বয়স একত্রিশ মাত্র একত্রিশ বছর বয়স সুন্দরী দেখতে ভালো সবাই চেহারা দেখে বোঝা যাচ্ছে একটি সুন্দরী মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছিল ষোলো সতেরো বছরের বিয়ে হয়েছিল ওর যে পরিবেশে থাকে তার থেকে একটু গ্রামের দিকে বিয়ে হয়েছিল কিন্তু বছর তিন চার ওর ঘাড়ে পিঠে খুব ব্যথা আরম্ভ হলো ফর হুইস শি হ্যাড কনসালটেড উইথ এ অর্থোপেডিক সার্জন চিকিৎসকের প্রথম কাজ মানবিক হওয়া আর ক্যান্সারে যে রোগী সামনে মরতেও চলেছে মারা যাবে না মৃত্যু তো আসেই সবার আমি ডাক্তার আমারও মৃত্যু হবে বিধান রায়েরও মৃত্যু হয়েছে কিন্তু আমাদের কাজ মানুষকে সান্ত্বনা দেওয়া উপশম দেওয়া আরোগ্যের প্রলেপ দেওয়া তা না করে বহু চিকিৎসক আছে এদের চিকিৎসক হওয়ার মানসিকতা নেই মন নেই বাবা মা জোর করে ভর্তি করে দিয়েছে বা কোথাও ডোনেশান দিয়ে ছেলেকে ডাক্তার বানাতেই হবে কয়েক লক্ষ টাকা পঞ্চাশ লাখ টাকা দিয়ে বেসরকারি জায়গায় ভর্তি করে নিয়ে আসছে তার আচরণের ভিতরে আছে পৈশাচিকতা নির্মমতা তাকে ইনকাম করতে হবে মানুষের প্রতি সহৃদয় মনোভাব আন্তরিকতা কনসোলেশান এসব কিচ্ছু নেই এই মেয়েটি যখন ব্যথা নিয়ে গেল ওকে পরীক্ষা করালো স্পন্ডোলাইটিস যে খারাপ বাত আছে একটা নাম হচ্ছে অ্যাংকাইলোজিং স্পন ডায়লাইটিস পিঠে সিদ্ধানাগুলো একটু শক্ত হয়ে যায় সেগুলো ডাক্তারদের ক্লাস এটা নয় আমি সবারকের জন্য বোঝাচ্ছি এখন তো অ্যাংকাইলাইজিং যখন সাবজেক্ট হতো তাহলে আমি অনেক বোঝাতে পারতাম এখন সেটা বোঝাবো না যাই হোক রোগটা ভার্টিবেলাল কালামগুলোকে স্টিপ করে দেয় স্যাক্রো ইলিয়াক জয়েন্টগুলোকে স্টিপ করে দেয় তাহলে ওকে যখন ওটা পাওয়া গেল ওটা বলা উচিত ছিল ওই চিকিৎসকের অর্থোপেডিক সার্জন যে তোমার এইটা হয়েছে তবে ঠিক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তুমি কিছু ব্যায়াম করো ওকে ভয় দেখালো তোমার তো সর্বনাশ হয়ে গেছে তোমার আর বাঁচার কোনো রাস্তা নেই বাঁশ যেন বাঁশ তোমার পিঠের শীত বাঁশ হয়ে যাবে কারণ বইয়ে লেখা আছে ব্যাম্বুলাইক স্পাইন হয়ে যায় মানে আমাদের নর্মাল সিদ্ধারের মধ্যে একটা কার্ভেচার থাকে নর্মাল সিদ্ধারের মধ্যে একটা কার্ভেচার থাকে এটাও কার্ভেচার খুব একটা তৈরি করতে পারেনি এমনি একটা কার্ভেচার থাকে এস প্যাটার্নের তো সেটা কার্বেচারটা কমে যায় স্টিভ বাঁশের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় স্ট্রেট হয়ে যায় কতকটা তাইকে বলা হয় ব্যাম্বু স্পাইন ওকে ভয় দেখালো তোমার বাঁশ হয়ে গেছে তোমার শরীরটা বাঁশ হয়ে যাবে উপায় উপায় কটি জন ইঞ্জেকশান নিতে হবে বছরে একটা করে একটা দিয়ে দিল তারপরেই কি দেওয়ার মাত্র বললো দুটো করে নিতে হবে সেই ইঞ্জেকশানের ব্যাড এফেক্ট আরম্ভ লর শরীর শুকাতে আরম্ভ করলো ওর অম্বল হতে আরম্ভ করলো নানান রকম সমস্যা আরম্ভ হয়ে গেল শরীর তোমার অনেক ক্ষীণ হতে আরম্ভ করেছে শরীর খারাপ আরম্ভ হয়েছে তো এই ভয় থেকেই ওর আরও সমস্যার সৃষ্টি হলো চিকিৎসক যদি বন্ধু না হয়ে মানবিক না হয়ে অমানবিক হয় যা হয় তাই হলো মেয়েটি তো বাচ্চা মেয়ে বলতে গেলে ওর বয়স খুব একটা বেশি নয় ও আতঙ্কিত হয়ে পড়লো

খাবার দাবার হজম হচ্ছে না এসব দেখা দিল তার জন্যে তুমি গ্যাসের ট্যাবলেট খাচ্ছ রোজ খাচ্ছ নাও শি ইজ ইউজ টু টেক অ্যান্টাসিডস নাও অ্যান্ড দেন এভরিডে অলমোস্ট এভরিডে শি ইজ টেকিং অ্যান্টাসিডস অ্যান্টিফ্লাটেন্ট অ্যান্টি অ্যাসিডিটি ট্যাবলেটস আরও ক্ষতি হচ্ছে আর ব্যথার ওষুধ খাচ্ছ নাকি কি ব্যথার জন্যে এত যন্ত্রণা মাঝে মধ্যে খেতে হচ্ছে আর এই যন্ত্রণার জন্যে এই ভয়ে খুব আতঙ্কিত হয়ে পড়েছে মাঝে মাঝে ভেবেছে জীবন রেখে লাভ কি সুইসাইডও করি ছোট্ট একটা বাচ্চা আছে সেই ভয়ে সুইসাইডও করতে পারছে এই কথা তুমি বলেছো তো নিজের মুখে এরকম অ্যাটেম নিয়েছে নাকি কখনো মাঝে মাঝে ভেবেছো যে জীবন রেখে লাভ কি তো এই ব্যথার জন্যে এই অম্বলের জন্যে এই মেয়ে জীবন দুর্বিষ হয়ে পড়েছে আমাদের কাছে এসেছে বাঁচার করুণ আরতি নিয়ে আমরা কি করতে পারি আমরা কেস চেকিং করে হোমিওপ্যাথিক ঔষধে এই মেয়েকে সুস্থ করে দেবো প্র্যাকটিজা মেডিসিনে বলা হয়েছে ডিজ ডিজিজ ইজ সারে না সারে না মানে কি ভালো দেখা যাবে সারা মানে কি যে ডিস্ট্রাকশানটা হয় সেটা ইম্প্রুভ করা যাবে অনেক বেশি আমরা যেসব ডিজিজ বলা হচ্ছে সারে না আমরা বউকেজ ইম্প্রুভ রেখেছি ভালো রেখেছি সো সিমটম কেয়ার পেন অ্যাসিডিটি গ্যাস অম্বল প্রচুর লেগে আছে আর আমরা পেলাম এ সর্দি কাশি প্রায় লাগে এটা তুমি বলেছো তোমার সর্দি কাশির একটা ধাঁচ আছে প্রায় তোমার লাগে তো প্রায় ধাঁচ লাগে সর্দি কাশির গ্যাস অম্বর লেগে আছে তাহলে ওর জন্য আমরা কী ওষুধ ভাবতে পারি ওর আর অন্য সিমটমের মধ্যে আছে মিষ্টি খেতে ভালোবাস তুমি মিষ্টি খেতে ভালোবাসো ডাক্তাররা লিখেছে দুনিয়ার ডাক্তার এই কথা কি ঠিক মিষ্টি ভালোবাসো আর লিখেছে আইসক্রিম এসব খেতে ভালোবাসো এ কথা কি ঠিক আইসক্রিম খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে সর্দি কাশি প্রায় লাগে খাবার দাবার তুমি ঠান্ডা পছন্দ করো না একটু গরম পছন্দ করো খুব গরম পছন্দ করো না খাবার দাবার ঠান্ডা ভালোবাসে সো ডিজেয়ার ফর কোলফু ডি দেয়ার ফর কোলফু তুমি একা থাকতে না অনেক লোকজন নিয়ে হইচই করতে ভালোবাসো একদম সঠিক কথা একা থাকতে ভালোবাসো সো এভার টু কোম্পানি ডাজ নট লাইক কোম্পানি সো এভার টু কোম্পানি লোকজন এমন কি ইচ্ছা হয় যে লোকজন কাছাকাছি থাক আমার বিপদ আপদে যেন পাই একেবারে পুরো বাড়িতে একা থাকবো তা না আমাকে ডিস্টার্ব না করে পাশের ঘরে থাকো বাবু এরকম তো ঠিক বলছ অতিরিক্ত কথা না বলে আর তোমাকে কেউ ডিস্টার্ব না করে আশেপাশে থাক আমার বিপদ আপদে পাই সো একেবারে একা থাকতে পছন্দ করে না সি প্রেফার্স কোম্পানি দে উইল বাই সাইড অফ দরকারে যেন পায় তাহলে আমরা কুকুরের ভয় আছে বলেছ কুকুরের ভয় আছে বলেছো বড্ড বেশি ভয় পাও মোটামুটি পাও বংশেঘর টিভি ছিল এর মা কোথায় গেল তুমি রইলে কেন দূরে দূরে হ্যাঁ তো তোমাদের বংশে কারো টিভি ছিল টিভি কারো শোনো নি পায়খানা কেমন রোজ করো না দু এক দিন গ্যাপ যায় তো দু এক দিন গ্যাপ যায় সেই ইজ কনস্টিপেটেড সি ইজ কনস্টিপেটেড কনস্টিপেটেড সর্দি কাশি প্রায় লাগে কুকুরের ভয় আছে চেহারা লম্বা চওড়া মেয়েটি আছে টল সিলিন্ডার বডি ডিজার ফর সুইটস মিষ্টি খেতে ভালোবাসে ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে টিউবার করাম মে বি থিঙ্ক টিউবার করিনাম আমরা ভাবতে পারি ফিজিক্যাল মেক আপ সো টিউবার করিনাম আমরা ভাবতে পারি সো ইপুই গোত্রদাফ

কুকুরের ভয় আছে ফিজিক্যাল মেক টল টল স্লিম ফ্রাক্ট ন্যারো চেস্ট কুকুরের ভয় ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে ঠান্ডা দুধ ভালোবাসে সো টিউব পরিণাম মেবি আমরা ফসফরাস ভাবতে পারি পিপাসা বেশি বলেছ পিপাসা বেশি পেটে জ্বালা পড়া করে গ্যাসের ট্যাবলেট না খেলে পেট জ্বালা করা করে পিপাসা বেশি আইসক্রিম খেতে ভালোবাসে আইসক্রিম খেতে ভালোবাসে বার্নিং সেনসেশন ইন অ্যাপডোম্যান মেন্টালি ফেয়ারফুলনেস একটা ভয় আতঙ্ক চলছে সো উই মে থিঙ্ক অফ ফসফরাস রাত্রে ঘুম হয় না উই মে থিঙ্ক অফ ফসফরাস উই মে থিঙ্ক অফ টিউবার করিলাম উই মেড থিঙ্ক অফ ফসফারস উই মে থিঙ্ক অফ লাইকোপোডিয়াম কোম্পানি অ্যাভারসান্টু কাছাকাছি রোগ থাক কিন্তু আমার ঘরে এসে কেউ ডিস্টার্ব না করে গ্যাস অম্বল অ্যাসিডিটি লেগে আছে অ্যাসিডিটি 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 রানো দা হোল ইকোনমি অব দ্য পেশেন্ট ফর হুইস সিজ টেকিং এন্টাসিডস রেগুলারলি মেন্টালি ফেয়ারফুলনেস ভয় আতঙ্ক সহজে কান্নাকাটি করে উইপিং ডিসপোজিশান অতি সহজে কান্না পায় কোম্পানি লোকজন কাছাকাছি থাক আমাকে যেন ডিস্টার্ব না করে অম্বল ব্যথা প্রথমে আরম্ভ ছিল দিকে ডান দিক কি বাঁধিক প্রথমে আরম্ভ হয়েছিল রাইট হিপ জয়েন্ট তারপর রাইট শোল্ডার দি পেন ফার্স্ট স্টার্টেড রিমেটিক পেন ফার্স্ট স্টার্টেড ফ্রম দ্য রাইট শোল্ডার অ্যান্ড রাইট হিপ সো ডিজ ইজ বিগ্যান ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য বডি লাইক ফোডিয়াম ডিজ ইজ বিগ্যান দ্য রাইট সাইড অফ দ্য বডি অ্যাসিডিটি উইপিং ডিসপোজিশন ফেয়ারফুলনেস কোম্পানি প্রিফার প্রেফার বাট নট অ্যাট হিস রুম তার ঘরে তার কাছে কোম্পানি পছন্দ করে না টিউবার কোল নামের একটা সিমটম ছিল তুমি বেড়াতে ভালোবাসো বলেছিলে ফান্ড অফ ট্র্যাভেলিং টিউব নাম ফান্ড অফ ট্রাভেলিং ছিল ছিল কুকুরের ভয় সর্দি কাশি প্রায় লাগে সর্দি কাশি প্রায় লাগে এগুলো টিউবার কোল নামের সিমটম ছিল ফিজিক্যাল মেকআপ ফসফরা জ্বালাপোড়া কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কোল্ড খাবার খেতে ভালোবাসে বার্নিং সেনসেশন ইন খাবার দাবার গরম একটা ভালোবাসে না কন্টে ইন্ডিকেট করছে কিন্তু অ্যাসিডিটি ডিজায়ার ফর সুইটস কোম্পানি অ্যাভারসান উইপিং ডিসপোজিশন টাকা পয়সা খরচ করো যা লাগবে কিনতে হবে না ভেবে চিনতে খরচ করো বাজে খরচ খুব একটা পছন্দ করো না বাজে খরচ একটা পছন্দ করো না ঠিক সো টাকা পয়সা খরচ করে না লাইকোপোডিয়াম 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 ইজ চয়েস সব মেডিসিন কারণ রোগের অন্দরে প্রবেশ করলাম মেয়েটি যখন বিয়ে হইত কারণ জানতে গিয়ে আমি বুঝলাম যা শুনলাম অল্প বয়সে বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে ও শাশুড়ি ওর উপর অত্যাচার করেছে মেনে নিতে পারিনি নানানভাবে খোঁটা দিত নানান রকম কথা বলতো এর মনের মধ্যে একটা চাপা দুঃখ ছিল বহুদিন কষ্ট ছিল ব্যথা ছিল বেদনা ছিল এই কথা তুমি বলেছ কি হতো একটা অন্য পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারতাম না ওদের

মল্টিফিকেশান এলমেন্টস ফ্রম ফসফরাস নেই মল্টিফিকেশান রোগের অন্দরে বহুদিন আগেই বহুদিন আগেই তার মনের মধ্যে চাপা দুঃখ কষ্ট ব্যথা বেদনা সভ্যতার খাতিরে ভদ্রতার খাতিরে সামাজিকতার খাতিরে পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ অনেক জিনিস চাপা দিয়ে এগিয়ে চলে কিন্তু সেই চাপা দেওয়া জিনিস তাকে সহজে ছেড়ে দেয় না বিভিন্ন সমস্যার সৃষ্টি করে সো মর্টিফিকেশান এলিমেন্টস ফ্রম লাইক ফোরিয়াম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড সো মর্টিফিকেশান এলিমেন্টস ফ্রম ডিজ ইজ স্টার্টেড ফ্রম দ্য রাইট সাইড ডিজ এর পর সুইটস মিষ্টি ভালোবাসে ডিজ এর টু লাই অ্যালোন একা থাকতে পছন্দ করে অ্যাসিডিটি মুখ টক হয়ে যাচ্ছে বার্নিং সমস্যা চলছে লাইকোপোডিয়াম গ্রেট মেডিসিন ফরেশন কনস্টিপেশন সিমটমস গো ইন ফেভার অফ লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবর কোর টিউবার কোরাম এবং ফসফরাসকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করল এর সাথে দরকার মেয়েটির অ্যাসুরেন্স ও রোগ সম্বন্ধে বুঝিয়ে দেওয়া ওকে বুঝিয়ে দিলাম তোমার ভয়ের কোনো কারণ নেই আতঙ্কের কারণ নেই চিকিৎসকের নামের আড়ালে বর্বরতা প্রকাশ করেছেন একজন চিকিৎসক মেয়েটিকে ঘাবড়ে দিয়েছে ভয় দেখিয়েছে ওর মনে কমল মনে আঘাত করেছে সেটা বুঝিয়ে দিলাম তুমি এখন আশ্বস্ত হয়েছো আমার কথা শুনে নিশ্চিন্ত হয়েছ বাঁচার স্বপ্ন দেখছো মন থেকে খারাপ চিন্তা সব দূর করেছ তোমাকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেবো তুমি নিশ্চিন্তে থাকো গড ব্লিস